বিএনপির সরকার বিরোধী আন্দোলন নিয়ে এখন রাজপথে আবার ভুল করতে যাচ্ছে আওয়ামী লীগ। এদিকে বিজয়ের মাস কারো দলীয় সম্পদ নয় বলছেন প্রিন্স। জানাবো ঘূর্ণিঝড় সিত্রাং, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ। এদিকে বকশীগঞ্জে আওয়ামী লীগের কমিটিতে পদ না পেয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ। আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে যাব না বলছেন আমির খসরু। জানাবো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি, বামজোট ও বাংলাদেশ জাসদ যুগপথ আন্দোলন করবে। খুলনা সমাবেশ প্রমাণ করেছে জনগণ বিএনপির পক্ষে বলছেন রিজভি। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত ২০। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপি সরকার বিরোধী আন্দোলন নিয়ে এখন রাজপথে আবার ভুল করতে যাচ্ছে আওয়ামী লীগ। বিএনপি সরকার বিরোধী আন্দোলন নিয়ে এখন রাজপথে, ঢাকায় কর্মসূচি শেষে দলটি এখন বিভাগীয় সমাবেশ করছে। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং খুলনায় সমাবেশ করেছে। এই সমস্ত সমাবেশে জনসমাগম হচ্ছে বিএনপি দাবি করছে। বিএনপি নেতারা মনে করছে কর্মীরা এখন উজ্জীবিত, তাই তারা বিভাগীয় কর্মসূচিগুলো অব্যাহতভাবে করার ঘোষণা করছে। আগামী 5ই নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে খুলনার ঘটনা বরিশালে পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে, কারণ খুলনায় বিএনপির সমাবেশের দিন এবং আগের দিন, এই দুই দিন খুলনার সব সড়কে যান চলাচল বন্ধ রেখেছিল জেলা বাস মালিক সমিতি। বিএনপির সমাবেশ পণ্ড করতেই আওয়ামী লীগ মালিক সমিতিকে চাপ প্রয়োগ করেছিল বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ, তবে রাজনৈতিক অঙ্গনে বিএনপির অভিযোগকে উড়িয়ে দেননি রাজনৈতিক পর্যবেক্ষক মহল। সেদিন খুলনায় গণপরিবহন বন্ধ থাকলেও সমাবেশ করেছে বিএনপি, আর সমালোচিত হয়েছে আওয়ামী লীগ, কারণ এ ধরনের অঘোষিত হরতাল বা ধর্মঘটের কারণে বিএনপি না যত প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে তার চেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ। বিএনপিও সুযোগ পেয়েছে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে, আর খুলনার গণপরিবহনের ধর্মঘটের কারণে বিএনপি এক অর্থে সাধারণ মানুষের সহমর্মিতা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আগামী 4-5 নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক সমিতি। কিন্তু 5ই নভেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ ডেকেছে বিএনপি, ফলে এ ধরনের ঘটনাকে তারা খুলনার মতো ষড়যন্ত্র হিসেবে দেখছে। বিএনপি নেতারা এ ধরনের ঘটনাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন। তারা বলছেন যে এ ধরনের ঘটনা ঘটিয়ে সরকার খুলনায় গণসমাবেশ বানচাল করতে চেয়েছিল, কিন্তু জনগণকে ঠেকানো যায়নি। বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষ পায়ে হেঁটে কিংবা যেভাবে পেরেছে সমাবেশে হাজির হয়েছে। 5ই নভেম্বর বরিশাল জনসমুদ্রে পরিণত হবে। বিশ্লেষকরা বলছেন খুলনার ঘটনা বরিশালে ঘটলে জনসাধারণের ভোগান্তি বাড়বে, বিএনপিও আওয়ামী লীগকে দায়ী করে কথা বলার সুযোগ পাবে, ফলে আওয়ামী লীগের ব্যাপারে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে, যেটা আওয়ামী লীগকে বেকায়দায় ফেলবে। যদিও গণপরিবহন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বাস মালিক সংগঠন, আওয়ামী লীগ নয়, তবে সাধারণ মানুষ মনে করছে এর পেছনে আওয়ামী লীগের চাপ রয়েছে। বিজয়ের মাস কারো দলীয় সম্পদ নয় বলছেন প্রিন্স। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালো প্রিন্স বলেছেন বিজয়ের মাস ডিসেম্বরে আন্দোলন দমনের হুঙ্কার মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিজয়ের মাস কারো ব্যক্তিগত বা দলীয় সম্পদ নয়। ইমরান সালো প্রিন্স বলেন আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারে জনগণ ভীত নয়, বরং জনগণের আন্দোলনে বিচলিত হয়ে জনবিচ্ছিন্ন সরকার অযথা তর্জন গর্জন করছে। পরাধীনতা ও স্বৈরশাসন থেকে মুক্তির মাস ডিসেম্বরে জনগণ ফ্যাসিবাদ ও দুঃশাসন থেকে মুক্তির পথ দেখবে। রক্তচক্ষু দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না। ঘূর্ণিঝড় সিত্রাং, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ। ঘূর্ণিঝড় সিত্রাঙে তিন বিভাগের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আজ বৃহস্পতিবারের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে। অফিস আদেশে বলা হয় ঘূর্ণিঝড় সিত্রাঙের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য গুগল ফর্মের মাধ্যমে আজ বৃহস্পতিবারের মধ্যে পাঠাতে হবে। সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক পরিচালকদের সরকারি ও বেসরকারি কলেজের তথ্য এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমিক সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে হবে।
বক্সিগঞ্জে আওয়ামী লীগের কমিটিতে পদ না পেয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ। জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে পদ না পাওয়ার ক্ষোভের আগুন জ্বলছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। অর্থের বিনিময়ে জামায়াত বিএনপি সমর্থকদের আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বানানোর অভিযোগে তারা সদর ইউনিয়নের মতিরবাজার থেকে সূর্যনগর বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করেন। পরে সেখানেই বক্সিগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আলমগীর কবির আলমাজ সহ নেতাকর্মীদের কুশপুতুল পোড়ানো হয়। পদবঞ্চিত নেতা মঞ্জিল শেখ আবু বকর জানান, তারা দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের সঙ্গে জড়িত, এছাড়া তারা বীর মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান। কিন্তু বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি টাকার বিনিময়ে অযোগ্য ও অন্য দল করা লোকদের নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করেছেন। অবিলম্বে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন সম্মেলনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের পদ দিতে জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় মন্তব্য করতে রাজি হননি। স্পষ্টভাবে বলে দিয়েছি, এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে যাব না, বলছেন আমির খসরু। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমির খসরু মাহমুদ বলেন, যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন, বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে যারা সিদ্ধান্ত নিয়েছেন এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। খসরু বলেন, বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আজকে এই প্রেক্ষাপটে কারা জনগণের পক্ষে অবস্থান করছে আর কারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে আগামী নির্বাচনে গিয়ে জাতির বিরুদ্ধাচরণ করছে তা জাতি পর্যবেক্ষণ করছে। আমরা যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবো। যারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, উচ্ছিষ্টভোগী হবেন না। আগামী নির্বাচন রাজনীতিবিদদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নির্ভর করছে। এ পরীক্ষায় রাজনীতিবিদদের উত্তীর্ণ হতে হলে জনগণের পক্ষে পরিষ্কার অবস্থান নিতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এমন একটা সরকার ক্ষমতায় রয়েছে যারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা প্রকাশ্যে ভোট চুরিকে জায়জ করতে চেষ্টা করে, কখনো মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে, কখনো প্রগতিশীলতার স্লোগান দিয়ে, কখনো উন্নয়নের স্লোগান দিয়ে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত যেখানে নাগরিক অধিকার থাকবে, কোনো শাসক ক্ষমতা দিয়ে সেই অধিকার কেড়ে নেওয়ার সুযোগ পাবে না। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, সমাজে একটা নৈরাজ্য তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে। তাই আমরা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নেন। ফরহাদ মজহার বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচন চায়, সুতরাং দেশে নির্বাচন হবে। বিএনপির কাজ হচ্ছে সবাইকে নিয়ে বৃহত্তর জোট গড়ে তোলা। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি, বামজোট ও বাংলাদেশ জাসদ যুগপৎ আন্দোলন করবে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি এবং দুঃশাসন, নিপীড়ন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। আজ পল্টনে মুক্তিভবনে বামজোট ও বাংলাদেশ জাসদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট এবং বিরোধী দলের সভা সমাবেশের উপর হামলার নিন্দা জানানো হয়। নেতারা বলেন, সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতের এই বিপর্যয়, এ দায় সরকারের। খুলনা সমাবেশ প্রমাণ করেছে জনগণ বিএনপির পক্ষে, বলছেন রিজভি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনসমর্থন না থাকায় সরকার এখন সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশ চালাচ্ছে। এই সন্ত্রাসী বাহিনী গত 22 অক্টোবর খুলনায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে যোগদানকারী বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছিল। কিন্তু এই হামলা এসব নেতাকর্মীদের দমাতে পারেনি। তারা সরকারি পরিবহন ধর্মঘট উপেক্ষা করে বিভিন্ন যানবাহন ও নৌযানে সমাবেশ স্থলে গেছে। এই সমাবেশ প্রমাণ করেছে জনগণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির পক্ষে এবং সরকারের দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসী অপতৎপরতার বিপক্ষে। রিজভী আরও বলেন, সমাবেশ করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে, এটি কোনো বেআইনি কাজ না। সরকার তার পুলিশ ও পেট্রোল বাহিনী দিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সমাবেশমুখী মানুষকে পথে পথে হামলা চালিয়ে আহত করেছে। তাদের হামলা অত্যাচারকে ব্যর্থ করে শতভাগ সংহতি জানিয়ে খুলনা সমাবেশকে সফল করেছে জনগণ। এই সমাবেশ প্রমাণ করেছে জনগণ আজ আমাদের পক্ষে আর সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত 20।
আধিপত্য বিস্তার ও জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়ার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ 20 জন আহত হয়েছেন। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদে নড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন মোস্তফা ও নড়িয়া পৌরসভার সাবেক যুবলীগের সভাপতি মোহাম্মদ ইউনুস শেখ নির্বাচন করেন। দুইজনই নির্বাচনে হেরে যান। এরপর থেকেই দুজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে তাদের মধ্যে আজ নড়িয়া ব্রিজের কাছে পাল্টাপাল্টি ধাওয়া ও শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের সমর্থকরা অস্ত্র ও গোলা বারুদ নিয়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 30-40 রাউন্ড গুলি ছোড়ে। উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন মোস্তফা বলেন, আমার সমর্থকরা নড়িয়া বাজারে গেলেই অপমান করে মোস্তাকের চর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বাদশা শেখ ও তার ছেলে মোহাম্মদ ইউনুস শেখরা। আজ আমি মোটরসাইকেল নড়িয়া যাওয়ার সময় আমার পেছনে এক যুবলীগ নেতা ছিল, তাকে মারধর করে ইউনুস শেখ সহ তার সমর্থকরা। এর জের ধরে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ অস্বীকার করে নড়িয়া পৌরসভার সাবেক যুবলীগের সভাপতি মোহাম্মদ ইউনুস শেখ বলেন, মামুন মোস্তফা ছোট ভাই মিলন আমার সমর্থককে মোটরসাইকেল থেকে নামিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। এর জের ধরে সংঘর্ষ হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।